নমস্কার, আমি সম্রাট। রাত্রিবেলা 9টা বাজলে আমার মন খুব ছটফট করে, কখন আপনাদের সাথে আমার দেখা হবে, দুটো কথা শেয়ার করতে পারবো, জ্যোতিষ নিয়ে অনেক আলোচনা করতে পারবো। আমি উপস্থিত, চলুন আজকের আলোচনায় আমরা প্রবেশ করি। আমরা আজকে মীন রাশিতে রাহুর অবস্থান নিয়ে আলোচনা করব, কন্যা রাশিতে কেতুর অবস্থান নিয়ে আলোচনা করব, অন্তিম পর্যায়ের আলোচনা। আমরা রাহু কেতু নিয়ে এযাবৎ যে বিশদ আলোচনা চালালাম, আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম, আর অনেক কিছু শেখা বাকি রয়েছে, এখনও অনেক পথ চলা বাকি রয়েছে। তবে এই প্রথম সিরিজের, অর্থাৎ বলা যেতে পারে সিজন ওয়ানের প্রায় অন্তিম পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। তবে হ্যাঁ, আজকে অনুষ্ঠান শুরুতেই যেটা বলে রাখা ভালো, যে আপনাদের জন্য একটা উপহার আছে। সে উপহারটা হচ্ছে যে আমাকে অনেকে কমেন্ট করেছিলেন, দাদা রাহু নিয়ে আপনি এত কথা বললেন, সবভাবে রাহু নিয়ে বললেন, পঞ্চম ভাবটা এত অল্প বলে ছেড়ে দিলেন কেন, পঞ্চম ভাব নিয়ে আপনার অনেক উদ্গ্রীব। তো আমি নিশ্চয়ই আমার এই পর্যায়ের শেষ উপহারটি আপনাদের জন্য থাকবে আগামীকাল, অর্থাৎ রাহুর পঞ্চম ভাবে কী ফল দেবে তা নিয়ে আমি আলোচনা আপনাদেরকে উপহারস্বরূপ দেব। কিন্তু আজকের আলোচনা রাহু মীন রাশিতে। মীন রাশি কার ঘর? বৃহস্পতির ঘর। ওরে বাবা, এর আগে ধনুরাশিতে রাহুর অবস্থান নিয়ে আমরা অনেকটা হচপচ হয়ে গিয়েছিলাম, এবং কেতুর মিথুন রাশিতে অবস্থান নিয়ে আমরা অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম, যে যেখানে কেতু বুধের নোটকে ধরতে পারে না, বুধকে সে পছন্দ করতে পারে না, বুধের সেই ইন্টেলেকচুয়ালিটি পছন্দ করতে পারে না। তো স্বাভাবিকভাবেই আজকে সেই বিষয়টাই উঠে আসে, তার কারণ আবারও সেই আলোচনায় ফিরে আসা। কিন্তু আলোচনাটা একটু অন্য পরিপ্রেক্ষিতে হবে, তার কারণ আমরা ধনুরাশির বৃহস্পতিকে যে যা পেয়েছি, মীন রাশির বৃহস্পতি ঠিক সেরকম নয়। ধনুরাশির বৃহস্পতি অনেক তেজি, অনেক রাগী, তার মধ্যে অনেক তেজ রয়েছে, তার মধ্যে অনেক প্রতাপ রয়েছে সেই বৃহস্পতির মধ্যে। ধনুরাশির বৃহস্পতি টিচার তো বটে, কিন্তু ধনুরাশির বৃহস্পতির টিচার শিক্ষকতার পাশাপাশি তার মধ্যে রিজিডিটি আছে, তার মধ্যে অনেক কূটনৈতিক ব্যাপার স্যাপার রয়েছে, এবং বুধ যে বাল্যসুলভ বুধ, যে নাকি কৌতুক বুধ, সেই বুধের সঙ্গে যখন কেতু সাক্ষাৎ হয়, অর্থাৎ কেতু যখন বুধের ঘরে গিয়ে পৌঁছয়, সেখানে কেতু আর বুধের যে কনফ্লিক্ট, মানসিক দৌরত্ব, মানসিক দূরত্ব, এই যে ব্যাপারগুলো সে আমরা ধনুরাশি আর মিথুন রাশিতে পেয়ে থাকি। কিন্তু এবার যে আলোচনা, বৃহৎভাবে আলোচনা, কেন? তার কারণ বৃহৎ কারক জায়গায় চলে এসেছে রাহু। রাহু অলরেডি পজিটিভ অ্যাক্সিসে চলে এসেছে, রাহু কুম্ভ রাশি থেকে ভীষণ পজিটিভ। এখানে রাহু অত্যধিক দৌর্দন্ত্র প্রতাপ এবং অত্যধিক ডিসিপ্লিন, কন্ট্রোল বাই স্যাটার্ন। মকরের রাহু একরকম, কুম্ভের রাহু আরেক রকম, দুটো শনির ঘর সে পার করলো, দুটো শনি মানে মিত্রের ঘর পার করার পরে এবার সে তার কনফ্লিক্টেড পার্সনের কাছে সে চলে আসলো, যার সাথে তার বনে না। কিন্তু এখানে রাহুর সাথে বৃহস্পতির কিছুটা হলেও বনিবনা সম্ভব হয়। কেন বনিবনা সম্ভব হয়? তার কারণ আমরা দেখলাম যে কুম্ভ রাশিতে রাহু অনেক বেশি স্পিরিচুয়াল, তার মানে রাহুর কুম্ভ রাশি থেকে পরের ঘরে যাওয়া বা পরের ঘরে অবস্থান করা, এই দুটির মধ্যে একটা সামঞ্জস্যতা রয়েছে। সেটা হচ্ছে যে এখানে রাহু অনেক আধ্যাত্মবাদকে নিয়ে সে প্রবেশ করছে, কারণ এই যে কুম্ভের পরের ঘর না, তার মানে আধ্যাত্মিকতায় তো তাকে পরিপূর্ণ করে রেখেছে শনি। এবার সে যখন পরবর্তী ঘরে গিয়ে অবস্থান করে, অর্থাৎ যখন কুম্ভরাশি ছেড়ে সে যখন মীন রাশিতে অবস্থান করে, সে অনেক বেশি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ। বৃহস্পতি সেখানে তাকে আরও শিক্ষকতা দিচ্ছে, কারণ মোক্ষ লাভের ঘর। আমরা যদি কালপুরুষের চিত্র দেখি, কালপুরুষের মেন মোক্ষ লাভের, আমরা একদম স্পিরিচুয়াল ঘর হিসেবে যদি ধরে থাকি, সেটা হচ্ছে 12th হাউস, অর্থাৎ 12 নম্বর ঘর, যেটা কালপুরুষের 12, মীন হচ্ছে কালপুরুষের 12 নম্বর ঘর। তার মানে বুঝতে হবে এখানকার বৃহস্পতি অনেক বেশি স্টেবল বৃহস্পতি, এই বৃহস্পতি অত বেশি রিজিড নয় ধনুর মতো। তাই এখানে রাহু বৃহস্পতির কথা কিছুটা হলেও শোনে। কেন শোনে? তার কারণ এখানে বৃহস্পতি আচরণ অনেকাংশেই শনির মতো। এবং আরও ইন্টারেস্টিং পার্ট কি, এখানে শনি নক্ষত্রকে রাহু অনেকাংশ পাচ্ছে, শনি নক্ষত্র অনেকাংশ পাচ্ছে, কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারপর রেবতী নক্ষত্র, এই যে পোর্শান, তার মানে বৃহস্পতির নক্ষত্র পার করে সে আবার শনির নক্ষত্রে প্রবেশ করছে, তারপরে বুধের নক্ষত্র, এই যে তিনটে জাংশন, অর্থাৎ দেবগুরু, আধ্যাত্মিক গুরু, আর একটা হচ্ছে কি ব্রিজ, ব্রিজের কাজ করে, অর্থাৎ সে একটা লাইফ থেকে আরেকটা লাইফে, টুয়ার্ডস এ নিউ লাইফ। একটা জিনিস ভাবুন, মীন রাশি এমন একটা রাশি যে রাশির
পরের ঘর হচ্ছে মেষ, অর্থাৎ আমরা জন্মের প্রথম অধ্যায় বা জন্মের সূচনা ঘটাই যে যে রাশি থেকে, তাহলে সেই একটা শেষ জায়গা, মানে যেখানে আমি জীবন শেষ করছি, তারপর আমি আমার একটা নতুন লাইফের দিকে এগোচ্ছি। তার মানে এখন মীন রাশিতে রাহু যদি অবস্থান করে, তার মানে মানুষের মধ্যে বা আপনাদের যাদের যাদের ন্যাটাল চার্টে রাহু মীন রাশিতে বসে রয়েছে, তারা উদ্যমী, নতুন কাজ করতে উদ্যোগী হন, তারা বারংবার চেষ্টা করেন একটা নিউ ফরমেশনে কাজ করার, এরকম স্বাধীন চেতা মনোভাবাপন্ন হয়। তার কারণ দেখবেন, রাহু যদি, বিশেষ করে রাহু যদি মীন রাশিতে থাকে, এই সমস্ত জাতক এবং জাতিকারা চেষ্টা করেন স্বাধীনভাবে কাজ করতে। এদের কাজের মধ্যে যদি কেউ কোনো রকম বাধা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, নাক গলানোর চেষ্টা করে, তাহলে তারা সেই জায়গায় ব্যতিব্যস্ত হয়ে ওঠে, তারা সেই কাজটা ফ্রিলি করতে পারে না। এই একটা সমস্যা, যদি এই কাজ, তারা যদি কাজ ফ্রিলি না করতে পারে, তাহলে তাদের কাজের মধ্যে অনেক বাধকতা চলে আসে। যখনই বাধকতা চলে আসবে, যখন একটা হার্ডল চলে আসবে, যখন সেখানে একটা বার্ডেন চলে আসবে, তখন সে কাজটা আর মন দিয়ে করতে পারবে না। তখন কী হবে, কাজের সফলতা নষ্ট হয়, কাজের মিষ্টত্ব নষ্ট হয়, কাজের সৌন্দর্য নষ্ট হয়। রাহু মীন রাশিতে যদি থাকে, তাহলে এই ধরনের মেন্টালিটি জাতকের মধ্যে চলে আসে, এবং অনেক বেশি স্পিরিচুয়াল। তার মানে স্পিরিচুয়াল মানে কি, স্পিরিচুয়াল মানে হচ্ছে সমবেতভাবে সবার মনকে জুগিয়ে কাজ করার যে ইচ্ছে, তাকে অনেক স্পিরিচুয়াল বলা হয়। সবাইকে, সবারকে মান দিয়ে, সবাইকে মর্যাদা দিয়ে কাজ করা। স্পিরিচুয়াল মানেই হচ্ছে শুধু ব্রহ্মদর্শন নয়, অর্থাৎ আপনার মধ্যে ব্রহ্মত্ব আছে। আমি যে মানুষটার কাজ করছি, যে মানুষটাকে আমি দেখছি, যে মানুষটার সাথে আমি কথা বলছি, এই মানুষটি আমারই স্বরূপ। স্বরূপ মানে আমি যার সাথে কথা বলছি, তার মধ্যেও আমার যে এলিমেন্ট, সেই এলিমেন্ট তার মধ্যে ভর্তি রয়েছে। আমাকে তাকে শ্রদ্ধা করে, সমীহ করে চলতে হবে। রাহু মীন রাশিতে থাকলে দেখবেন জাতক জাতিকাদের মধ্যে শ্রদ্ধা এবং সমীহ ব্যাপারটা অনেক বেশি উঠে আসে। এটি জল রাশি, তো রাহু এই জায়গায় কি করে, অনেক বেশি স্টেবল। বায়ু না, তার মানে বুদবুদ তৈরি হয়। আমরা দেখবেন জলের মধ্যে যদি একটা পাইপ দিয়ে যদি আমরা ফু দিই, সেখানে অনেক বুদবুদ তৈরি হয়। বুদবুদ মানে নতুন নতুন কিছু ফরমেশন তৈরি হচ্ছে, তার মানে সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভ পার্ট। আমি আবারও বলি, রাহু যদি মীন রাশিতে থাকে, তাহলে জাতক এবং জাতিকার মধ্যে ক্রিয়েটিভ পার্টে কাজ করার মানসিকতা তৈরি হয়। তারা ক্রিয়েটিভ পার্টে থাকতে পছন্দ করে, এবং ক্রিয়েটিভ জগতে এরা অনেক বেশি নাম রোজগার করে, এদেরকে লোকে আদর্শ বলে মেনে নেয়, যে না, এর মতো জীবন আমাকে তৈরি করতে হবে। তখন এত সহজ নয়, রাহু এই জায়গায় বসে জাতক জাতিকাকে এতটাই মিষ্টত্ব দিচ্ছে। বোঝাতে পারলাম? তার মানে রাহু যদি মীন রাশিতে থাকে, কী কী সেগমেন্টকে আমাকে ভালো করে দেয়, এক, সৃষ্টিশীলতা আমাকে ভালো করে দেয়, স্বাধীনভাবে কাজ করার মানসিকতাকে দারুণভাবে উদ্বৃত্ত করে, নতুন নতুন কাজের সন্ধান এবং নিজের চিন্তাধারাকে নিউ নিউ ফরমেশনে ভেঙে তোলা, যা দেশ ও দশের কাজে লাগতে পারে। তার মানে রাহু খুব পজিটিভ সাইড, মীন রাশিতে রাহুর অবস্থান অত্যন্ত পজিটিভ সাইন। তা কেনই বা হবে না? তার কারণ দেখুন, কেতু, যে কেতু নাকি মন দিয়ে কাজ করতে পারে, সেই কেতু মিথুন রাশিতে কিছু প্রবলেম ভোগ করেছিল। কী প্রবলেম ভোগ করেছিল? কৌতূহলী বুধ, সে ইন্টেলেকচুয়ালিটি বোঝে, সে ইন্টেলিজেন্সি বোঝে। কিন্তু কন্যা রাশির বুধ কী হলো? কন্যা রাশির বুধ ইন্টেলিজেন্ট তো বটে, কিন্তু সে অনেক স্থির, সে অনেক ম্যাচিওর। তার মানে ম্যাচিউরিটি, একটা মানুষের ম্যাচিউরিটি কখন আসে? যখন তার অভিজ্ঞতা থাকে। একটা মানুষের ম্যাচিউরিটি কখন আসে? যখন সে অনেক রকম বসন্ত পার করে এসছে, তার জীবনে অনেক রকম সে শেডগুলো পার করে এসছে। তো কেতু এই জায়গায় বসে বুধের সাথে এমন একটা ট্রেড দেখে, যেখানে মন, মানসিকতা, বুদ্ধিদীপ্ত সমস্ত কিছুর একটা মিক্সচার তৈরি হয়। এই জন্য কন্যা রাশিতে যদি কেতু থাকে, তারা ভীষণ ইন্টেলিজেন্ট হয়। এরা কমার্শিয়াল সাবজেক্টে খুব ভালো হয়, কমার্সে খুব ভালো হয়, ই কমার্সে ভালো হয়, এরা বিজনেসে ভালো হয়, এরা ট্রেডসে ভালো হয়, এরা ইন্ডাস্ট্রিতে ভালো হয়, এরা এন্টারপ্রেনারশিপে খুব ভালো হয়, ইত্যাদি ইত্যাদি সেক্টরগুলো এদের জন্য ভীষণ ভালো। কেতু বুধ প্রফেশনাল পড়াশুনো, কেতু যখনই যখনই বুধের ঘরে থাকবে, বা কেতু বুধ আমরা যখন কনজাংশন আমরা জন্মছকে দেখি, আমরা সবসময় বলি প্রফেশনাল পড়াশুনোগুলো করো। তার মানে সরকারি চাকরি, গতানুগতিক চাকরির বাইরে গিয়ে আমাদেরকে এমন কিছু কর্ম করতে হবে যা আমাদেরকে একটা এক্সেপশনাল জগতের সাথে জড়িয়ে দেবে, এবং সেখানে আমাদের একটা সেলফ এমপ্লয়মেন্ট তৈরি হবে।
তার মানে কেতু বুধের ঘরে থাকলে সেলফ এমপ্লয়মেন্টকে ভীষণভাবে ফ্লারিশ করে দেয়। আপনাদের কারো কারো জন্মছকে আপনারা যদি দেখে থাকেন, রাহু যদি আপনার জন্মকালীন মীন রাশিতে বসে রয়েছে, কেতু যদি কন্যা রাশিতে বসে থাকে, তার মানে আপনাদের এই এই সেক্টরগুলো ভীষণ ভালোভাবে চলতে পারে। একটা ভালো হিসেব হচ্ছে যে মেরিন ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের যে মেরিনের যে সমস্ত সাবজেক্ট বা আমরা যে নেভির যে সমস্ত চাকরি বাকরিগুলো দেখি, রাহু মীন রাশিতে বসে আছে। মীন রাশি বৃহস্পতির ঘর, বৃহৎকারক একটা প্ল্যানেট, বৃহৎকারক একটা ঘর, মোক্ষ লাভের একটা ঘর। তার মানে মেরিন জাতীয় কাজ, নেভি জাতীয় চাকরি, এই ধরনের চাকরি জাতক জাতিকারা অনায়াসে প্রাপ্তি করতে পারে। তার কারণ এগুলো বৃহৎকারক সেক্টর, এবং শুধু তাই না, বৃহৎকারক সেক্টর এইভাবেও আপনি যদি দেখবেন যারা মেরিনে চাকরি করে তারা একবার যখন বাড়ি থেকে বেরোয় তারা ছ মাস আট মাস পর আবার বাড়িতে ফেরে। কেন? বৃহৎকারক কার্যের জন্য। আজকে দেখবেন যারা মিলিটারি বা আর্মিতে এই সমস্ত ট্রেডগুলোতে যারা রয়েছে, যারা এই ধরনের চাকরি বাকরির সাথে যুক্ত থাকে, যারা ডিফেন্সের কাজের সাথে যারা যুক্ত থাকে, তারা একবার তো বাড়ি থেকে যায় কিন্তু ছ মাস পর তারা হয়তো এক মাসের ছুটি নিয়ে বাড়িতে, তার মানে বৃহৎকালীন তাকে তার কর্মে লিপ্ত থাকতে হবে। বৃহস্পতি এই জায়গায় বিষয়গুলোকে দেখে, রাহুকে সে সেই বিষয়গুলোকে জেনারেট করে, এবং রাহুও বৃহৎকালীন একটা প্ল্যানেট, যেহেতু বৃহৎকালীন প্ল্যানেট এবং রাহু দৌর্দণ্ড প্রতাপ, রাহু মেন্টাল ব্যাপারটাকে বোঝে না, রাহু ফিজিক্যাল ব্যাপারটাকে বোঝে, রাহু মেটেরিয়াল ব্যাপারটাকে বোঝে, রাহু যুক্তি বোঝে, বিজ্ঞান বোঝে, তর্ক বোঝে, তাই বৃহৎকারক সেক্টরে এরা ফ্লারিশ করে ফেলে অনায়াসে। এবং কেতু যেহেতু রাহু কেতুর এই পজিশন, অর্থাৎ কন্যা রাশিতে কেতু, রাহু মীন রাশিতে, আমি দেখেছি রিসার্চমূলক বা গবেষণামূলক সাবজেক্টে জাতক এবং জাতিকা দক্ষতার সাথে নিজের নামকে লিপিবদ্ধ করতে পারে। আমার মনে হয় এই আলোচনা থেকে আপনারা অনেকটা বুঝতে পারলেন বা জানতে পারলেন। তার কারণ দেখো, রাহু কেতুর আলোচনা এত সহজ নয় এবং এখানে শেষও নয়। কেমন? আমি ফিরবো, বারবার ফিরবো, আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে। আমি খুব আনন্দ বোধ করি আপনাদের কমেন্ট শুনে, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার একটুও বিরক্ত বোধ হয় না। আপনারা যত কমেন্ট করেন আমার তত ভালো লাগে যে আমি নতুন নতুন কী সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা মন খুলে কমেন্ট করতে থাকুন, সম্রাটকে জানাতে থাকুন, সম্রাটদা আপনার কাছ থেকে এই এই জিনিসগুলো শুনতে চাই। আমি নিশ্চয়ই আপনাদের ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে বা একজন টিচারের মতো যদি আপনি আমাকে জায়গা দিয়ে থাকেন, তো সেইভাবে আমি নিশ্চয়ই আপনাদের কাছে বারংবার ফিরব নানাবিধ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে দেখতে থাকবেন। কিন্তু আপনারা ভাবছেন রাহুকেতুর এপিসোড শেষ, দাদা মনে হয় কাল থেকে টাটা বাই বাই জানালো, তা মোটেও নয়। আমি আগামীকাল রাত্রি নটায় নতুন একটি বিষয় নিয়ে থাকছি। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন আর 9 PM মোটিভেশনকে ভালোবাসতে থাকবেন। নমস্কার। আপনারা অনেকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছেন, অনেকটা ক্ষোভ থেকে জানিয়েছেন যে দাদা, ফিফথ হাউসে রাহু আমরা খুব একটা ভালো করে জানতে পারলাম না, কেন আপনি কেন এত কম বললেন, আপনি প্রায় বললেন না বলেই চলে। রাহু পঞ্চমভাবে বসে থাকলে আপনাদের ঠিক কীরকম জীবনযাপন হতে পারে, আপনারা কি সফল হবেন না আপনার জীবনে ব্যর্থ হবেন, রাহু কি আপনাদের ভালো ফল দেবে না রাহু আপনাদের নেগেটিভ দেবে, রাহু পঞ্চমভাবে ঠিক আমাদেরকে সেই দিকটাকে দর্শায়। সবথেকে বড় উদাহরণ, আপনাকে আর কারোকে নিতে হবে না, পাবলো পিকাসো, একজন স্প্যানিশ পেইন্টার যার হাত দিয়ে ভালো ভালো স্কাল্পচার বেরিয়েছে, যার হাত দিয়ে ভালো ভালো পেইন্টিং বেরিয়েছে। তার মানে ভাবুন, এই পাবলো পিকাসো যার পঞ্চমে রাহু বসে রয়েছে, একাদশে কেতু বসে রয়েছে, আর তিনি পৃথিবী বিখ্যাত একজন পেইন্টার।